পাঁচমিশালি গল্প চ্যানেলে আমি মৌমিতা আবার সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা আমাদের গল্প শুনে খুব এনজয় করছেন। এর মধ্যেই আমরা বেশ কয়েকজনের গল্প এই চ্যানেলে পড়ে শুনিয়েছি। খুব শীঘ্রই গত মাসের যে গল্প লেখকরা আমাদের গল্প লিখে পাঠিয়েছেন তাদের মধ্যে বিজয়ীর নাম ছবিসহ আমরা প্রকাশ করব। এখনও যারা গল্প লিখে উঠতে পারেননি তাদের বলি, দেরি না করে অবশ্যই কাগজ কলম নিয়ে লিখে ফেলুন একটি গল্প এবং পাঠিয়ে দিন পাঁচমিশালি@gmail.com এই ইমেল আইডিতে। ইমেলে আপনার পোস্টাল অ্যাড্রেস ও ছবি পাঠাতে ভুলবেন না। মাসের শেষে যে গল্প শ্রোতাদের বিচারে সেরা নির্বাচিত হবে, অর্থাৎ সবচেয়ে বেশি লাইক শেয়ার ও কমেন্টস আনতে পারবেন, সেই গল্পের লেখক বা লেখিকা পেয়ে যাবেন পাঁচমিশালি গল্পের তরফ থেকে সুন্দর উপহার। তাহলে আর দেরি কেন, আপনারা মনের দ্বিধা কাটিয়ে পাঠিয়ে দিন একটি গল্প যা আমরা সকলের সামনে পড়ে শোনাব আপনাদের ছবি সমেত। আজকের গল্প কোনো নীতিকথার গল্প নয়, কিন্তু কোথাও যেন একটা সুন্দর মেসেজ বা বার্তা গল্পের মধ্যে অন্তর্নিহিতভাবে রয়েছে। আপনারাই খুঁজে বার করুন সেই সুন্দর বার্তাটি, আমি বরং আপনাদের গল্পটি শোনাই। আজকের গল্প বনফুলের গল্প, অঙ্কুর ও বৃক্ষ। ভদ্রলোক সত্যই বিপন্ন হয়ে পড়েছিলেন, আমিও বেশ বিপন্ন হয়ে পড়লাম। কম টাকা নয়, প্রায় 2,000 টাকা। আমার কথায় অত টাকা সে কি ছেড়ে দিতে রাজি হবে? আমাকে অবশ্য সে খুবই খাতির করে, কিন্তু খাতির করে বলেই কি অসঙ্গত অনুরোধ করা যায়? ভদ্রলোক কিন্তু না ছোর, হাত জোর করে বলতে লাগলেন, দয়া করুন ডাক্তারবাবু, বিশ্বাস করুন 3 দিন না খেয়ে আছি। চোখ দিয়ে জল বেরিয়ে পড়ল তাঁর। নিরুপায় হয়ে শেষে প্রতিশ্রুতি দিলাম যে তাঁর উত্তমর্ণকে অনুরোধ করব যাতে তিনি সুদের টাকাটা ছেড়ে দেন। তাকে বুঝিয়ে বলবো যে বসতবাটি বিক্রি করেও সব টাকা দিতে পারবেন না ভদ্রলোক, যতটা দিচ্ছেন ততটা নিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। সিভিল জেল দিয়ে আর কী লাভ, ক্ষতি বরং। আমার প্রতিশ্রুতি পেয়ে ভদ্রলোক চোখ মুছতে মুছতে উঠে গেলেন। অনাহার ক্লিষ্ট চেহারা, পরনে ছিন্ন মলিন বসন, দেখে সত্যই দুঃখ হলো। একটা গল্প মনে পড়ছে, গল্প নয় সত্যি ঘটনা, অনেক দিন আগেকার ঘটনা, প্রায় 20 বছরের আগের। আমার এক বন্ধু, খুব কাছের এক বন্ধু, হঠাৎ একদিন সকালে আমার বাসায় এসে উপস্থিত। অনেকদিন তোর সঙ্গে দেখা হয়নি, তাই ভাবলাম নেমেই পড়ি এখানে। পাটনা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, কাল বিয়ে, আজ রাত্রের ট্রেনে এখান থেকে রওনা হলেও ঠিক সময়ে পৌঁছানো যায়। তারপর বল কেমন আছিস? অনেকদিন পর রতনকে দেখে খুব খুশি হলাম। রতনকে সত্যিই ভালোবাসতাম, অন্য কোনো কারণে নয়, তার নিরহংকার সরলতার জন্য। লক্ষপতির একমাত্র ছেলে সে, লেখাপড়াতেও খুব ভালো, কিন্তু তার পোশাক পরিচ্ছদে বা কথাবার্তায় কখনো কোনো রকম চালিয়াতি লক্ষ্য করিনি। সদা হাস্যময় আত্মভোলা লোক। অনেকদিন পরে দেখা হলো বলে দেখলাম একটুও বদলায়নি। তখন আমি সদ্য প্র্যাকটিস শুরু করেছি, রুগীর ঝামেলা বিশেষ ছিল না, সমস্ত দিন খুব আড্ডা দেওয়া গেল তার সঙ্গে। হঠাৎ রতন বলে উঠল, ওহো একটা জিনিস রে ভুল হয়ে গেছে রে, ঊর্ধ্বশ্বাসে ট্যাক্সি করে এসে ট্রেন ধরেছি, বিয়েবাড়ির উপহারের জন্য শাড়িখানা কিনে আনা হয়নি। এখানে ভালো শাড়ি বা কাপড়ের দোকান আছে? আমি ব্যাপারটা ধরতে পারিনি প্রথমে। কিসের শাড়ি? বাহ, বিয়েবাড়িতে যাচ্ছি, শুধু হাতে কি যাওয়া যায়? একটা ভালো বেনারসি শাড়ি নিয়ে যাও ভাবছি, এখানে দোকান আছে? আছে, বেশ বড় বাঙালির দোকান আছে একটা। চল চল তাহলে সেখানে, একটা শাড়ি কিনে ফেলা যাক। আমার পরিচিত জগৎবাবুর জগৎজ্যোতি ভাণ্ডারে রতনকে নিয়ে গেলাম। জগৎবাবু নিজের মৃতা পত্নী জ্যোতির্ময়ী দেবীর নামের প্রথমার্ধের সঙ্গে নিজের নামের ব্যঞ্জনসন্ধি করে
দোকানটির নাম রেখেছেন জগৎজ্যোতি ভাণ্ডার। দোকানটির তখন খুবই চলতি, খুবই বড় দোকান। আমরা যখন দোকানে গেলাম তখন বেলা আড়াইটে হবে। জগৎবাবু নিজেই দোকানে ছিলেন, কর্মচারীরা কেউ ছিল না, তারা খেতে গিয়েছিল বোধহয়। জগৎবাবু একটা তাকিয়ায় ঠেস দিয়ে ঢুলছিলেন। আমরা দোকানে ঢুকতেই তার কাঁচা ঘুমটা ভেঙে গেল, মনে হলো একটু যেন অপ্রসন্ন হলেন। আমরা তার ঈষৎ কুঞ্চিত ভ্রুযুগল দেখে তাই অনুমান করলাম, কিন্তু আমার সঙ্গে তার পরিচয় ছিল, তাই মুখে একটা ভদ্রতার হাসি টেনে আনলেন। ও ডাক্তারবাবু যে, আসুন আসুন, দুপুর রোদে বেরিয়েছেন যে। আমার এই বন্ধুটির কাপড় কেনার দরকার, বিয়েবাড়িতে যাচ্ছে, একটি বেনারসি শাড়ি নিয়ে যেতে চায়, একটা দেখান না। জগৎবাবু কয়েক মুহূর্ত নীরব হয়ে রইলেন, তারপর দোকানের সেলফগুলোর দিকে চেয়ে বললেন, শাড়ি, বেনারসি, আছে বোধহয় নাগালের মধ্যে, দেখি। তাকিয়া ছেড়ে উঠে দাঁড়ালেন, উঠতে গিয়ে কাছাটা গেল খুলে। সেটা কোনো রকমে গুজে কষিটা ঠিক করে নিয়ে এগিয়ে গেলেন একটি সেলফের দিকে, সেখান থেকে একটি কাপড়ের বস্তা নামালেন ধপাস করে। তারপর পাশে উবু হয়ে বসে বস্তাটি খুলে বার করলেন একখানি শাড়ি। দেখুন, নিন দেখুন, রতনের কিন্তু পছন্দ হলো না। আর একটা দেখান না, আর একটা দেখালেন তিনি, সেটাও কিন্তু রতনের পছন্দ হলো না। তৃতীয় শাড়িখানাও যখন রতনের পছন্দ হলো না, তখন জগৎবাবুর চোখের দৃষ্টিতে আগুন ধরেছে। গুম হয়ে নির্নিমেষে চেয়ে আছেন তিনি রতনের দিকে, প্রশ্ন করলেন, কীরকম শাড়ি চাই আপনার? মিতভাষী রতন বললে, ভালো শাড়ি আছে কি আপনার? আছে, 250-300 টাকা দাম, সেরকম শাড়ি আছে। নির্বিকার কণ্ঠে রতন বলল, বেশ দেখান, সত্যি সত্যি যদি নেন তাহলেই দেখায়, তা হলে শুধু শুধু সিঁড়িতে চড়ে ওই ওপরের তাক থেকে নামানোর কোনো মানে হয় না, নেবেন কি? থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না, মৃদু হেসে উঠে পড়ল রতন, দোকান থেকে বেরিয়ে এলো। আমাকেও বেরিয়ে আসতে হলো। কী রে, কিনবি না? অন্য দোকানে চল, এখানে কিনবো না, অভদ্র লোক। মনে পড়ল মথুরা দাসের কথা, মথুরা দাস আমার রোগী, ছোট্ট একটি কাপড়ের দোকান করেছে সম্প্রতি, তার দোকানেই গেলাম। আমাদের দেখেই মথুরা দাস শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো এবং এমনভাবে আমাদের অভ্যর্থনা করল যেন আমাদের পথ চেয়েই তার দিন কাটছিল। একখানা ভালো বেনারসি শাড়ি চাই সেটজি, আমার দোস্তের জন্য, হাইয়ে হাইয়ে ব্যাটিয়ে সাগ্রহে আহ্বান করলো আমাদের। তারপরে শাড়ি বার করতে লাগলো, 1, 2, 3, 4, আর ছিল না বেচারির দোকানে। রতনের একটাও পছন্দ হলো না, সেটজি কিন্তু দমলেন না, তাতে হিন্দি ভাষায় বললেন, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আরও শাড়ি এনে দেখাচ্ছি, অন্য দোকান থেকে আনছি। দুপুরের রোদ তুচ্ছ করে বেরিয়ে গেল তৎক্ষণাৎ, কিছুক্ষণ পরে ফিরল এক গাদা শাড়ি নিয়ে, নানা দামের, নানা রঙের। একখানা শাড়ির জমি রতনের পছন্দ হলো, কিন্তু রঙটা হলো না। সেটজি একটু অপ্রতিভ হয়ে প্রশ্ন করলেন, বাবুজির কোন রঙ পছন্দ তাহলে? ফিকে সবুজ হলে ভালো হয়। আজি হুজরি মলের দোকানটা এখন বন্ধ আছে, সেখানে ফিকে সবুজ রঙের কাপড় আছে, কাল এনে রাখবো বাবু, কিংবা বলেন তো ডাক্তারবাবুর বাড়িতে পাঠিয়ে দেব। বাবু তো কাল পর্যন্ত থাকবেন না গো, আজ সন্ধ্যা ট্রেনেই পাটনা যাচ্ছেন। ও আচ্ছা, দেখি। বেরিয়ে এলাম আমরা দোকান থেকে। রতন বলল, থাক ছেড়ে দে, পাটনাতেই পেয়ে যাবো বোধহয়। সন্ধ্যার সময় রতনকে স্টেশনে তুলে দিতে যাবার জন্য বেরোতে যাচ্ছি, এমন সময় মথুরা দাস মারোয়ারি এসে হাজির, হাতে ফিকে সবুজ রঙের তিনখানা শাড়ি। রতনের একখানা শাড়ি পছন্দ হলো, 850 টাকা দাম দিয়ে কিনল শাড়িখানা। পরে খবর নিয়ে জেনেছিলাম ওই শাড়িখানা বেচে 100 টাকা লাভ করেছিল মথুরা দাস। বিপন্ন ভদ্রলোকটি দেখে সেই যে ঘটনাটার কথা মনে পড়ল, এটা অবান্তর বা অপ্রাসঙ্গিক মনে করবেন না, রীতিমতো প্রাসঙ্গিক, কারণ ওই বিপন্ন ভদ্রলোকটি একদা ধনী জগৎ চৌধুরী। জগৎজ্যোতি ভাণ্ডার ঋণের বন্যায় বহুকাল আগেই ভেসে গেছে।
আর যার কাছ থেকে টাকা ধার করে তিনি এই বিপুল বন্যায় নিজের নাকটি কোনোক্রমে বার করে রাখতে সক্ষম হয়েছেন, তার নাম শেঠ মথুরা দাস, যে একদিন রতনকে ফিকে সবুজ রঙের শাড়ি বেচেছিল আমার বাড়িতে এসে। তার এখন চারটে দোকান, দুটো মিল, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা। আর একটা কথাও এই প্রসঙ্গে বলা প্রয়োজন, আমার অনুরোধে মথুরা দাস জগৎবাবুকে ঋণমুক্ত করে দিয়েছিল। আজকের এই ছোট্ট গল্পটির মধ্যে যে অন্তর্নিহিত বার্তাটি লুকিয়ে আছে সেটি নিশ্চয়ই আমাদের শ্রোতা বন্ধুরা বুঝতে পারলেন। প্রতিবারের মতন আশা করি এবারেও আপনাদের গল্পটি ভালো লাগলো, এবং এই ছোট্ট গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন, আমাদের সেই কমেন্ট প্রতিনিয়ত উৎসাহিত করবে। আপনাদের যদি বিশেষ কোনো গল্পের আবদার থাকে সেটুও আমাদের জানান, আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই গল্প আপনাদের সামনে হাজির করতে। আজ তাহলে এই পর্যন্ত, পরের সপ্তাহে আবার একটি অন্য স্বাদের গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। আজ তাহলে আসি, ভালো থাকবেন সবাই।